Hello friends, welcome to our YouTube channel Findle Wealth. आज के हमरा review करवो TATA retirement savings fund है. तो TATA retirement savings fund review कर रहा क्या हमारे किचु बोला रहा छे. Retirement planning क्या नो दरकर, क्या नो retirement planning हमारे दरकर, क्या नो retirement plan करवो हमरा, शेनी बोलवो. Why retirement planning? Retirement planning क्या नो? तो प्रथम ही हमी बोलवो increasing cost for health care. যেভাবে হেলথ কেয়ারের কস্ট ইনক্রিজ হচ্ছে, যেভাবে কন্টিনিউয়াসলি গভর্নমেন্ট বলছে যে 10% হিসেবে হেলথ কেয়ারের কস্ট ইনক্রিজ হচ্ছে, তাহলে আমাদের সবসময় দরকার রিটায়ারমেন্টের পর রিটায়ারমেন্ট প্ল্যানিং করা, তাতে আমরা পরবর্তীতে রিটায়ারমেন্টের পর যেন সাফিসিয়েন্ট আর্নিং করতে পারি, সাফিসিয়েন্ট টাকা পেতে পারি, তাহলে আমার মেডিকেল কস্টকে আমি কভার করতে পারি. আর ইউ ক্যান নট ওয়ার্ক ফর এভার, আপনি সারা জীবন কাজ করতে পারেন না, কারণ আপনি কোনোদিনও বলতে পারবেন যে আমি সারা জীবন কাজ করবো, একদিন না একদিন আপনাকে দাঁড়াতে হবে. তো আপনি রিটায়ারমেন্টের পর কি প্ল্যানিং করেছেন, তার জন্য আপনাকে প্ল্যানিং করতে হবে যে আমি সারা জীবন যেহেতু কাজ করতে পারবো না, আমাকে প্ল্যানিং করতে হবে রিটায়ারমেন্টের পর আমি কি করব, আমার লাইফ স্টাইল কী হবে, আমার যে সেম লাইফ স্টাইল ছিল, সেম যে লাইফ স্টাইল ছিল সেটা কি সেম থাকবে. অ্যান্ড ডিপেন্ড অন ইউর চিলড্রেনস ইজ আনফেয়ার, কথার অর্থ হচ্ছে যে আমি সবসময় এটা আমি পক্ষপাতিত নয় যে আমি আমার বাচ্চার উপর ডিপেন্ড হই, যে আমি মনে করি যে রিটায়ারমেন্ট আমার বাচ্চা চাইল্ড ইজ এ রিটায়ারমেন্ট প্ল্যানিং, না, চাইল্ডের উপর কোনোদিন আমি আমার ছেলে মেয়েদের উপর আমি চাই না যে কোনোদিন আমি ডিপেন্ডেন্ট হই, কারণ এটা উচিত না, কারণটা হচ্ছে ওর উপর বার্ডেন করে লাভ নেই. তার থেকে আমার নিজস্ব ফিনান্সিয়াল প্ল্যানিং করে, রিটায়ারমেন্টের জন্য প্ল্যানিং করে, যে ভবিষ্যতে যেন আমার বাচ্চার উপর ডিপেন্ডেন্ট না হই, তার জন্য প্ল্যানিং করতে হবে. সেই কারণেই জন্য রিটায়ারমেন্ট প্ল্যানিং করা, এই কারণের জন্য আমরা সবসময় রিটায়ারমেন্ট প্ল্যানিং করি যেন ভবিষ্যতে ইন ফিউচারে রিটায়ারমেন্টের পর বাচ্চার উপর বার্ডেন না দাঁড়ায়, আমার ছেলের উপর বার্ডেন বা মেয়ের উপর বার্ডেন না দাঁড়ায়. তো সবসময় আমি এটাই বলবো যে প্রপার ওয়েতে প্ল্যানিং করুন যেন রিটায়ারমেন্টের পর ঠিকঠাকভাবে আপনি আপনার ডিজায়ার, আপনার গোল, আপনার যে ইচ্ছা আছে সেই ইচ্ছাটাকে পূরণ করতে পারেন. চলুন এবার আমরা টাটা রিটায়ারমেন্ট সেভিংস ফান্ডের রিভিউ করি. তো প্রথমে বলি এই টাটা রিটায়ারমেন্ট সেভিংস ফান্ড 5 বছরের জন্য, মানে আপনাকে 5 বছরের জন্য ইনভেস্টমেন্ট করতে হবে, লক ইন পিরিয়ড. তো 5 ইয়ার্স লক ইন পিরিয়ড, আদারওয়াইজ আপনার 60 বছর বয়স হতে হবে, যেটা আগে আসবে তারপরেই আপনি উইথড্র করতে পারবেন টাকা. তো টাটা রিটায়ারমেন্ট ফান্ড দুইভাবে ইনভেস্টমেন্টস করা হয়, একটা হচ্ছে লামসাম আর একটা হচ্ছে মান্থলি. দিস ইজ কল SIP, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান. আপনি চাইলে লামসামও করতে পারবেন, আপনি চাইলে মান্থলি করতে পারবেন. লামসামে 5000 টাকা দিয়ে আপনি লামসাম চালু করতে পারবেন. আপনি যদি বলেন মান্থলি করবো, মান্থলিতে 150 রুপিস, 150 টাকা দিয়ে আপনি মান্থলি চালু করতে পারবেন টাটা রিটায়ারমেন্ট সেভিংস ফান্ডে. টাটা রিটায়ারমেন্ট ফান্ড এমন একটা ফান্ডস এমনভাবে ডিজাইন করেছে, সেই ফান্ডে আপনি আপনার রিস্ক অনুযায়ী, আপনার রিস্ক প্রোফাইল অনুযায়ী আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন. আপনি যদি চান যে না আমি কনজারভেটিভ যাবো, তো কনজারভেটিভে. আপনি যদি চান যে না আমি হাই রিস্ক নিবো, তো হাই রিস্কই নেবেন. আপনি আপনার এজ প্রোফাইল অনুযায়ী আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন. এমনভাবে ডিজাইন করা হয়েছে যে টাটা রিটায়ারমেন্ট ফান্ড আপনি আপনার পছন্দ মতো ইনভেস্টমেন্ট করতে পারবেন. টাটা রিটায়ারমেন্ট সেভিংস ফান্ডে 3খানা অপশন আছে, একটা হচ্ছে প্রোগ্রেসিভ, একটা হচ্ছে মডারেট আর একটা হচ্ছে কনজারভেটিভ. প্রোগ্রেসিভ কি? প্রোগ্রেসিভ হচ্ছে ইকুইটি ওরিয়েন্টেড স্কিমস, মানে টোটালি এখানে আপনি বলতে পারেন 90-100% ইকুইটিতে থাকে. আর একটা আছে কি মডারেট, মডারেটটা কি? মডারেট হচ্ছে ব্যালেন্স ফান্ড, মানে আপনার ইকুইটি অ্যান্ড ডেট পার্সেন্ট মিক্সারে হচ্ছে মডারেট, মানে দুটার মিক্সিংয়ে কেউ যদি বলে যে আমি ব্যালেন্স ওরিয়েন্টেড স্কিমে যেতে যাচ্ছি, তাকে মডারেটে যাওয়া উচিত. আর যদি বলেন তারপরে আছে থার্ড নাম্বার কী আছে, থার্ড নাম্বার হচ্ছে কনজারভেটিভ. কনজারভেটিভ হচ্ছে ডেট ওরিয়েন্টেড স্কিম, যার বলছেন না আমার ইকুইটি পোর্শনে আমার রিস্ক নেওয়ার ক্যাপাসিটি নেই, বা কেউ বলছেন আমি কোনো রিস্কই নিতে যাচ্ছি না ইকুইটি পোর্শনে, তাকে ওনাকে কনজারভেটিভ যাওয়া উচিত. এই 3খান অপশন আছে. অ্যাজ পার মাই সাজেশন, কারো এজ যদি বিলো 45 হয় তাকে যাওয়া উচিত প্রোগ্রেসিভে, অ্যান্ড কারো এজ 45-55, এই 45-55 মধ্যে হয় তাকে যাওয়া উচিত মডারেটে, আর কারো এজ যদি 55 অ্যান্ড অ্যাবভ হয় তাকে যাওয়া উচিত কনজারভেটিভে. ইউ ক্যান চুজ অন ইউর রিস্ক প্রোফাইল, আপনার যে রিস্ক প্রোফাইল আছে সেই রিস্ক প্রোফাইল অনুযায়ী আপনি আপনার যে অপশন আছে সেই অপশনটা চুজ করতে পারবেন. আপনার যদি রিস্ক প্রোফাইলের ক্যাটাগরিতে পড়ে যে কনজারভেটিভ, সে কনজারভেটিভ করবেন. আপনার যদি রিস্ক প্রোফাইলের মধ্যে পড়ে প্রোগ্রেসিভ, তো আপনি প্রোগ্রেসিভই করবেন. ইন টার্ম অফ রিটার্নস, আপনি যদি রিটার্ন দেখেন 3খানা অপশন ইন প্রোগ্রেসিভ, মডারেট অ্যান্ড কনজারভেটিভ. প্রোগ্রেসিভ রিটার্ন অ্যাজ অন ডেট সিন্স ইনসেপশন রিটার্ন, প্রোগ্রেসিভ রিটার্ন অ্যাজ অন ডেট সিন্স ইনসেপশন 14.95 পার অ্যানাম, 14.95 পার অ্যানাম হচ্ছে সিন্স ইনসেপশন রিটার্ন, 14.95. হোয়ার এজ আপনি যদি বেঞ্চমার্ক বলেন,
যে যে বেঞ্চমার্কের উপর নির্ভর করে রিটার্নটা হয় সেই বেঞ্চমার্কের রিটার্ন সিন্স ইনসেপশন 9.89 হচ্ছে সিন্স ইনসেপশন রিটার্ন। তা সবসময় আমরা দেখছি, আমরা সবসময় বলি যে কোনো ফান্ড যদি বেঞ্চমার্ক থেকে উপরে রিটার্ন দেয় ওই ফান্ড ভালো। তো নর্মালি এই ফান্ড সিন্স ইনসেপশনে 9.89 রিটার্ন দিয়েছে, হোয়ারেস প্রোগ্রেসিভ প্ল্যানে 14.95 রিটার্ন দিয়েছে। তার মানে আমরা সবসময় বলবো 5% উপর দিয়েছে, ইজ এ বেস্ট ফান্ড, ইজ এ বেস্ট ফান্ড। সিন্স ইনসেপশন বলতে বলছি এই ফান্ডটা লঞ্চ হয় 2011 সালে, 2011 সাল থেকে আজ পর্যন্ত যা রিটার্ন দিয়েছে 14.95, হোয়ারেস বেঞ্চমার্ক থেকে অ্যাবভ রিটার্ন দিয়েছে। আপনি যদি দেখেন যে মডারেট প্ল্যানে সেম 15.16 পার অ্যানাম রিটার্ন দিয়েছে সিন্স ইনসেপশন মডারেট প্ল্যানে। অ্যান্ড কনজারভেটিভ প্ল্যানে, যেটা ডেট ওরিয়েন্টেড স্কিম, কনজারভেটিভ প্ল্যানে রিটার্ন দিয়েছে 9.40 পার অ্যানাম সিন্স ইনসেপশন রিটার্নস। তো আপনি আপনার যেটা পছন্দ লাগে, আপনার যেটা আপনি যে রিস্ক প্রোফাইলের মধ্যে পড়ছেন সেই রিস্ক প্রোফাইল অনুযায়ী আপনি আপনার পছন্দ মতো অপশানে আপনি ইনভেস্টমেন্ট করবেন। তিনখানা অপশানস আছে, সেটা আপনিও জানেন যে প্রোগ্রেসিভ, মডারেট অ্যান্ড কনজারভেটিভ। অ্যান্ড আমি একটাই বলবো, সবসময় যখনই কোনো ইনভেস্টমেন্টে প্ল্যানিং করছেন সবসময় আপনার যে ফিনান্সিয়াল কনসালটেন্ট আছে তার সাথে তার সহযোগিতা নেবেন, তার সাথে কনসাল্ট করবেন। আপনার যে অ্যাকুরেট অ্যাকচুয়াল যে রিস্ক প্রোফাইল আছে সেই রিস্ক প্রোফাইলকে মেজার করে অ্যাকচুয়ালভাবে আপনার যেটা রিস্ক প্রোফাইল থেকে আপনার যেটা অপশানে পড়ে সেই অপশান অনুযায়ী আপনি চুজ করবেন। চলুন আমরা একটা দেখি, টাটা রিটায়ারমেন্ট সেভিংস ফান্ডের প্রোগ্রেসিভ প্ল্যানের একটা ছোট্ট ক্যালকুলেশনস। সিন্স ইনসেপশন মানে জবে থেকে চালু হয়েছে আজ পর্যন্ত কত রিটার্ন দিয়েছে এসআইপিতে। কেউ যদি 10,000 টাকা মান্থলি ইনভেস্টমেন্ট করে, 10,000 মান্থলি ইনভেস্টমেন্ট করে, সিন্স ইনসেপশন থেকে আজ পর্যন্ত কত রিটার্ন দিয়েছে। তো সিন্স ইনসেপশন থেকে আজ পর্যন্ত কেউ 10,000 মান্থলি ইনভেস্টমেন্ট করলে তার টোটাল ইনভেস্টমেন্ট দাঁড়াচ্ছে 9,90,000। 9,90,000 হচ্ছে টোটাল ইনভেস্টমেন্টস। অ্যান্ড আজকের দিনের ভ্যালু হচ্ছে, টোটাল ভ্যালু রিটার্ন অন ইনভেস্টমেন্টস হচ্ছে 14.14। অ্যান্ড অ্যাজ অন ডেট ভ্যালু দাঁড়াচ্ছে 17,84,000। 17,84,000 টাকা টোটাল ভ্যালু দাঁড়াচ্ছে, উইথ দ্য রেট অফ রিটার্ন ইজ 14.14। 14.14 রিটার্নে আপনি 9,90,000 টাকা ইনভেস্টমেন্ট করে 17,74,000 টাকা ভ্যালু দাঁড়াচ্ছে। রিয়েলি ইজ এ গুড ফান্ড, 14% একটা ফান্ড রিটার্ন দিচ্ছে। ইভেন রিটায়ারমেন্ট ফান্ড ইজ এ রিয়েলি গুড ফান্ড। আমি এটাই সাজেস্ট করবো যে এমন একটা ফান্ডকে চুজ করুন যে লং টার্মে 10% বা 12% রিটার্ন দিলে সাফিসিয়েন্ট, কিন্তু টাটা রিটায়ারমেন্ট সেভিংস ফান্ড যে 14% রিটার্ন দিচ্ছে রিয়েলি গুড ফান্ড। আমি সবসময় এটাই সাজেস্ট করবো যারা ইনভেস্টমেন্ট করতে যায় রিটায়ারমেন্ট ফান্ডে, তারা টাটা রিটায়ারমেন্ট ফান্ড চুজ করুক। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার অবশ্যই করবেন। অ্যান্ড আমাদের পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। থ্যাংক ইউ।